আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ব্লগটি স্পেশাল, আমার দুই ভাগ্নি এবং ভাস্তি ওদের জন্মদিন। একটা হলো ননাসের মেয়ে, আরেকটা হলো জায়ের মেয়ে। ননাসের মেয়ে হলো 29 তারিখ বার্থডে ছিল, আর আমার জায়ের মেয়ের ছিল 1 তারিখে ডিসেম্বরের 1 তারিখে বার্থডে। তো ওদের নিয়ে আমরা একটু সেলিব্রেশন করলাম। আমি একটা কেক তৈরি করলাম, বিভিন্ন রকম রান্না করেছি, সব বোনেরা একসাথে হয়েছে, কাজিনরা, ওর নাবিহার যত ভাই বোন ছিল বোনগুলো সব একসাথে হয়েছে। তো আমি তেমন শ্যুট করতে পারিনি, সামান্য শ্যুট করেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই অন্যরকম ব্লগটি ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন ব্লগটি দেখে নেই। প্রথম দিন 29 তারিখ ছিল আমার ননাসের মেয়ে প্রীতি, ওর নাম, ও বিবাহিত এবং ওর একটা মেয়ে আছে এই যে পাশে, ও কেক কেটেছে। এটা হলো আমার বড় ননাসের বাসায় ওর বার্থডেটা পালন করেছে। ননাস হলো ওর জন্য পিজা তৈরি করেছে, তারপর আরেক ননাস হলো ওর জন্য কেক বানিয়ে পাঠিয়েছে। তো এভাবে ওদের জন্মদিনটা আমরা সবাই মিলে, আসলে বোনেরা মিলে সবাই পালন করলো। সব বোনগুলো একসাথে হলে ওদের ঈদ লেগে যায়, ওদের আর এক্সট্রা ঈদের প্রয়োজন হয় না, ওরা একসাথে অনেক এনজয় করে। খাচ্ছি কি সবাই কি চায় আনিছি কেকের দিকে বল দেও বল হাত ধুইছো আলমান, বসো 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 এখানে বসো, এই নো কেক আলমান খাইতে যেতেছে অনেকক্ষণ। এই যে সেই চিজালা পিঠা, আমি পিজা খাবে না আয়সা? এটা হলো 1 তারিখ, করবীর জন্মদিন ছিল আমার ভাসুরের মেয়ে। তো আমি সবাইকে দাওয়াত দিয়েছিলাম এবং ননাসের মেয়ে টঙ্গি থাকে, ও এসেছে। তো চাইনিজ আইটেম করেছিলাম, ফ্রাইড রাইস, চিকেন চিলি উইথ অনিয়ন আর ভেজিটেবল। খুব সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, সব কাজিনদের দাওয়াত দিয়েছিলাম, নাবিহার কাজিনদের, আমার মেয়ে। আলমান খাবারটা নিবে, নিয়ে আম্মু অনেক মজা হচ্ছে মাশাল্লাহ। আগেই প্রশংসা করে শেষ করে ফেললাম, এটুকু জানে আর কিছু জানুক, হ্যাঁ এটুকু জানে আর কিছু জানুক না জানে। খুব সামান্য ভিডিও করেছি, খুবই অল্প, আসলে ব্যস্ত ছিলাম মেয়েদের খাবার নিয়ে, মেয়েদের খাইয়ে। আমার মাইশা কোথায়? মাইশা মনি, এই যে মাইশার বাটি, মাইশা খাওয়া তার অল্প একটু বাকি। মাইশা আমি দিব না তোমাকে চকলেট, ঠিক আছে বিকেল বেলা, হ্যাঁ ঠিক আছে, এটা নিবা, ঠিক আছে। তুমি ভাত খেয়ে দুপুরবেলা ভাত খেয়ে ঘুমাও মাইশা, একটু ঘুমায় থাকলে একটু শান্তি হয়। আমারটা আবার ঘুম পাড়াই না, ওর সকালে মসজিদ আছে তো আলমানের। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওরা ছাদে গিয়েছিল,
ছাদে যে ব্যাডমিন্টন খেলে এসেছে নাবিহা সবাইকে নিয়ে গিয়েছিল বোনদের, এখন বিকেলবেলা ওরা এসে এখন কেক কাটছে, কেক নিয়ে আবার ফটো সেশন করলো দুই বোন। এভাবে আমার সারা দিনটা গেল। আজকে কর বিয়ার প্রীতি জন্মদিন, সারাদিন মাইশাকে আগে একটা দাও, উঠে না দাঁতের সমস্যা হবে, ওই যে আপুরা খাবে না, আপুদের দাও একটা না আম্মা। মেয়েরা তো কেক পেয়ে অনেক খুশি এবং আমিও খুশি ওদের কেক খাইয়ে খাওয়াতে পেরে আসলে, কারণ কেক তো আমি সব সময় করি, তো ওদের জন্য একটু করলে আমারও ভালো লাগে। তো এখন কেটে সবাইকে সার্ভ করি। নাবিহার দাদু ওদের জন্য রং চা বানিয়েছে, সবাই খুব মজা করে চা খাচ্ছে, কারণ দাদু হলো কারো দাদু কিংবা কারো নানু, তার নাতি পুতিদের কাছে পেয়ে সে অনেক খুশি। তোমার দাদুর নানুর হাতে দাদুর হাতের চা, আপনার সেদিনকার চা খুব ভালো লাগছিল, যে আদা দিয়ে করছিলেন না, আমার ওইটা খুব ভালো লাগছিল। আমি তো মিষ্টি আবার খাই না, এই জন্য আমার মিষ্টি বেশি লাগে। হ্যাঁ বেবি আমার বলে কি, এক পাশে মিষ্টি সারা চা আর এক পাশে হলো মিষ্টি আলা চা, মিষ্টি সারা চা বলে কি, এক পাশে বিষ আর এক পাশে মিষ্টি ছাড়া চা নাকি বিষ। মাইশা কি চা খাচ্ছে? মাইশা আমাদের বাসা ভালো লেগেছে, আবার আসবা তো আমাদের। খুব ছোট আজকে ব্লগটা আমি তৈরি করেছি, আসলে খুব শ্যুট করার সময় পাইনি, কারণ গেস্ট ইনভাইট করলে ঘরের মানুষের ব্যস্ততা বেড়ে যায়। তো যতটুকুই করতে পেরেছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, উৎসাহিত করবেন এবং আমার ভাগ্নেদের জন্য দোয়া করবেন যেন ওরা ভবিষ্যতে আরও অনেক দূরে গিয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করবি এবং প্রীতি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, শুভ জন্মদিন জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। নতুন কোনো ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।